আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পর্বে আমরা শিখবো মিম সাকিনের বিবরণ মিম পড়ার যে নিয়মগুলো আছে তো শুরুতে আমরা শিখি মিম সাকিন কাকে বলে মিম সাকিন হচ্ছে যজমালা মিমকে বলে খুবই সিম্পল একটা জিনিস মিম শাকিন জজমালা মিমকে বলে মিম সাকিন পড়ার নিয়ম হচ্ছে তিনটি আমরা সবসময় মনে রাখবো মিম সেকিন পড়ার নিয়ম কয়টি তিনটি এটা আমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে মিম সেকেন্ডের ইকফা মিম সেকেন্ডের ঈদ গম এবং মিম সেকিনের ইজহার আমি আবারও বলছি মিম সেকেন্ডের ইকফা মিম সেকেন্ডের ঈদ গম এবং মিম সেকেন্ডের ইজহার এই তিনটা শব্দই আপনাদের কাছে খুবই নতুন মনে হচ্ছে ইনশাল্লাহ এই তিনটা শব্দ আসলে কি সেটা আমি আপনাদেরকে বলে দেবো এই তিনটা শব্দের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তো শুরুতে যে মিম সেকেনের ইকফা মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে এই মিম মিমকে এক্সা করে পড়তে হবে মিম সাকিনের পরে যদি বা আসে এই মিমকে এক্সা করে পড়তে হবে যেমন কুমবি ইজ নীল এখানে মিমে আমরা গুননা করতেছি এক্সফা গুননা করতেছি আপনারা শব্দে দেখতে পাচ্ছেন যে মিম স্যাকিন অথবা যজমালা মিমের পরে বা আসছে তো এখানে গুন্না করতে হবে এটাই ইকফা গুন্না ঈদ হম এটা একটা গুন্নার নাম কিন্তু ইজার ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করা এটা কোনো গুন্নার নাম না এটা হচ্ছে স্পষ্ট করে পড়ার নাম তো প্রথমে আমরা শিখলাম মিম শাকিনের ইফা তো মিম শাকিনের পরে যদি বা বাসে ইকফা করে পড়তে হয় খুবই সিম্পল জিনিস একটু খেয়াল করতে হবে মনে রাখার চেষ্টা করতে হবে তাহলে আমরা শিখে বলবেন ইনশাআল্লাহ যেমন দুই নম্বর হচ্ছে মিম সেকিনের ঈদ গম ঈদ গম শব্দের অর্থ হচ্ছে মিলানো একটা অক্ষরকে আর একটা অক্ষরের সাথে মিলানো এই মিলানো এটাই হচ্ছে ঈদ গম তো মিম সেকিনের পরে যদি মিম আসে তাহলে গুননার সহিত মিলাতে হবে মিম সেকিনের ঈদ গম মিম সেকিনের পরে যদি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মিম সেকিনের পরে যদি মিম আসে তাহলে গুন্নার সাথে মিলাতে হবে এটাই হচ্ছে মিম সেকিনের ঈদ গম যেমন আয়লেই হিম আমরা গুন্নার সাথে মিলাচ্ছি আয়লেই হিম খুবই সহজ একটা বিষয় তো দুটা হরফ গেল মিম সেকিনের এখফার হরফ গেছে বা মিম সেকিনের ইদগম হচ্ছে মিম তো মিম সেকেন্ডের উপরে বা এবং মিম এই দুইটা যদি আসে গণ্য করতে হবে একটার নাম হচ্ছে একফা গুণ্য আর একটা নাম হচ্ছে ঈদ গম এখন আমরা শিখব ইজহার ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করা কোনো গুণ্যা বিদ্যুতেই পড়তে হবে মিম সেকেন্ডের ইজহারের হরফ হচ্ছে এই বা এবং মিম ব্যতীত বাকি সাতাশটা হরফ আমি আবারও বলছি মিম সেকেন্ডের ইজহার হচ্ছে বা এবং মিম ব্যতীত বাকি সাতাশটা হরফ আপনারা জানেন যে আরবি হরফ উনত্রিশটা তো এই দুটা হরফ বাদ গেলে সাতাশটাই থাকে এই দুইটা বাদে বাকি সাতাশটা হরফের যে কোনো একটা অক্ষর যদি মিম সেকেন্ডের পরে আসে তাহলে আমাদেরকে গন্যা ব্যতীত মিলিয়ে পড়তে হবে গন্যা ব্যতীতই পড়তে হবে তো আমরা দেখি কয়েকটা উদাহরণ সহকারে পড়ি অ্যালেম তার সুরা ফিলের শুরুতে আছে এলএম তর কেইফেফা আলব্ব হাবিল ফিল তো এখানে অ্যালেম তেরো আমরা কিন্তু মিম হওয়ার পরেও গুন্না করছি না কেন মিম তা আসছে এই তাটা হচ্ছে ওই বা এবং মিম ব্যতীত বাকি সাতাশটা হরফের মধ্যে কোন একটা হরফ এটা আমাদের খেয়াল রাখতে হবে তারপরে দেখা যাচ্ছে যে লেহু ফি হ্যাহুম ফি হ্যা আমরা গুণা করছি না তারপর আছে তারপরে হচ্ছে মিম সেকেন্ডের পরে ওয়াও আসছে আমরা গুণা করছি না ওয়াহুম ফাসিকুন মিম সেকেন্ড পরে ফা আসছে অর্থাৎ বা এবং মিম ব্যতীত বাকি সাতাশটা হরফের মধ্যে কোনো একটি হরফ তো সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আমরা মিম সাকিনের যে বিবরণ মিম সাকিনের সম্পূর্ণ কোরআন শরীফে এই তিনটা সুরতেই পাওয়া যাবে মিম সাকিনকে তো আমরা সেটা শিখে ফেললাম আমরা একটা ধাপ আগায় গেলাম কোরআন শহীদ শেখার ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে বুঝে বুঝে কোরআন শরীফ তালে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি